আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ফেসবুক, টুইটার কিংবা ইউটিউবে, মোবাইল, ল্যাপটপ কিংবা ডেস্কটপে বসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ফেব্রুয়ারি মাস উপলক্ষে ইসলাম প্রতিদিনের বিশেষ আয়োজন সুলতানস নিবেদিত ইসলামী বইয়ের কথা পাওয়ার্ড বাই রকমারি ডট কম অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা প্রথম আজ এই অনুষ্ঠানটি দেখছেন অথবা যারা ধারাবাহিকভাবে দেখছেন, সবার জ্ঞাতার্থে জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে প্রতিদিন নতুন নতুন এক একটি প্রকাশনীর বই নিয়ে প্রকাশক এবং লেখকদের সঙ্গে কথা বলি। সেই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো সমকালীন প্রকাশনের বই নিয়ে। সমকালীন প্রকাশনের বই নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন সমকালীন প্রকাশনীর প্রকাশক আহমদ ইয়াসিন। আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন নেসারউদ্দিন রাকিব। আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন আবু মোয়াজ রাজু। সুপ্রিয় দর্শক, চলুন আমরা আর সময় ক্ষেপণ না করে অতিথিদের সঙ্গে কথা বলি এবং সমকালীন প্রকাশনীর বই নিয়ে নানা গল্প ও তাদের কার্যক্রমের কথা শুনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যেভাবে আমার উপস্থাপনার মাঝে শুনলেন যে আমরা আসলে এই অনুষ্ঠানটির মাধ্যমে ইসলামী বইয়ের যারা প্রকাশক আছেন তাদের বই নিয়ে, তাদের কার্যক্রম নিয়ে আমরা কথা বলি, আজ আমরা আপনাদের প্রকাশনীর বই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই যদি আমি আহমদ ইয়াসিন ভাই আপনার কাছে আসতে চাচ্ছিলাম, আসলে আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে সমকালীন প্রকাশনীর প্রতিষ্ঠার ইতিহাস, আসলে এই প্রকাশনীটা কি চিন্তার উপরে নির্ভর করে কেন আপনারা প্রতিষ্ঠা করলেন? সমকালীন প্রকাশনীর যাত্রা 2017 সালের দিকে, 2017 সালের নভেম্বর মাসে আমরা যাত্রা শুরু করি। তবে যদি বলি যে এটার প্রতিষ্ঠার ইতিহাস আসলে কতটুকু মানে গভীরে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে এই যাত্রাটা আসলে হঠাৎ করে তো আর কোনো সিদ্ধান্ত চলে আসে না। 2013 সালের দিকে বা 12 সালের দিকে, সম্ভবত 12-13 হবে, তখনকার সময় আমি একটা ভালো সিরা খুঁজতেছিলাম যে কোন গ্রন্থটা খুব ভালো হবে। তো আমি বেশ কিছু সিরা কালেক্ট করি, কিন্তু আমি বেশিরভাগ তো অনুদিত ছিল অবশ্যই। তো যখন আমি কোনো সিরা পড়ছি প্রতিবারই মানে একটু এগিয়ে আটকে আটকে যাচ্ছি। তো তখন একটু খারাপ লাগা ছিল যে মোটামুটি বাংলা গ্রন্থ মানে বাংলা ভাষায় তো মানে কম আর সিরা মানে অনুদিত হয়নি, তো সেই মানসম্পন্ন কোনো সিরা কেন আসেনি, এই একটা কষ্ট নিজের মধ্যে একটু গেঁথে গেছিলো। তো পরবর্তীতে প্রায় চিন্তা করতাম যে কারা ভালো কাজ করছে বা কেন করছে না, কেন এগুলো আরো ভালো করে মানে প্রেজেন্টেড হচ্ছে না। আমরা তো জেনারেলি এডুকেটেড, এই জিনিসটা কিছুটা ছিল আমাদের মধ্যে যে কাজ তো ভালো হওয়া দরকার। এর পরবর্তীতে যেটা হয়েছে 2017 সালে, আমরা ভাইরা যারা আছি এখন সমকালীনে, আমরা একটা মানে আলোচনা করতে করতে হঠাৎ আমরা সিদ্ধান্ত নিলাম, আচ্ছা আমরা যদি একটা মানে প্রকাশনীর দিকে যাই, আমরা যদি ভালো কিছু কাজ করতে চাই এবং মানে আমরা যেরকম মান প্রত্যাশা করি সেটা বজায় রেখে যদি আমরা কাজ করতে যাই কেমন হয়। যে ভাইরা আছি আমরা এখন, মোটামুটি সবাই সাড়া দিয়েছে এবং সবাই খুব বেশি মানে খুশি হয়েছিল যে না, আমরা যদি এই জায়গায় কিছু কাজ করতে পারি তাহলে তো মন্দ না। সেখান থেকে আমাদের মধ্যে একটা চিন্তা ছিল, কিন্তু চিন্তা থাকলেও একটা অভিজ্ঞতারও ব্যাপার আছে। আমরা চাইলেই হঠাৎ করে একটা পাবলিকেশন স্টার্ট করব কোনো কিছু না জেনেই, এটা কিন্তু এতটা সহজ না। যেহেতু এখানে বেশ কিছু কার্যাবলী থাকে যেগুলো মানে প্রিভিয়াসলি আগে জানা থাকলে তখন এগুলো কিছুটা সহজ হয়ে যায় আমাদের জন্য। তো কী করা যায়, আমরা ভাবতে ভাবতে ভাবলাম যে আমাদের যে সরোবর প্রকাশনীর যে অপু ভাই ছিলেন, তো ভাইয়ের সাথে একটু আলাপ করলাম যে ভাইয়া আমরা তো এরকম একটা কিছু ভাবছি কি করা। তখন সরোবর মানে তাদের বর্তমান যে ট্রেডটা আছে, হ্যাঁ মানে এই ট্রেডে বেশি ফোকাসড। তো প্রকাশনীর ব্যাপারে বলছে যে আমরা তো কিছু কাজ করেছিলাম, হ্যাঁ সেই অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, যেটা হয়তো তোমাদের জন্য বেটার হবে, কারণ এই বিষয়গুলো জানা থাকা দরকার, কিভাবে কোয়ালিটি মেনটেন করবা বা কিভাবে কি করবা। তো শরীফ আবু হায়াত অপু ভাইয়ের সেই দিনের সেই যে মানে এক্সপিরিয়েন্স শেয়ারিং, সেটা মানে আমাদের জন্য বলা যায় যে আলহামদুলিল্লাহ যে একটা কি একটা রোল প্লে করেছে। ধন্যবাদ ইয়াসিন ভাই, আপনার কাছ থেকে সমকালীন প্রকাশনীর প্রতিষ্ঠার গল্প শুনলাম আমরা। এ পর্যায়ে আমরা যদি একটু নেসারউদ্দিন রাকিব ভাই আপনার কাছে আসতে চাচ্ছিলাম, আপনি যদি আমাদেরকে বলতেন যে আসলে সমকালীন প্রকাশনী থেকে আপনারা কি ধরনের বই বেশি করেন? শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি ইসলাম প্রতিদিনকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য, মানুষের কাছে বইয়ের মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য। বিশেষ করে মিরাজ ভাইকে ধন্যবাদ এবং এই ইসলাম প্রতিদিনের সাথে সংশ্লিষ্ট যারাই আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করব। তো শুরুতেই বলে নিব, সমকালীন প্রকাশনী থেকে
আহমেদ ইয়াসিন ভাই ইতিমধ্যে বলেছেন যে 2017 সালের নভেম্বর থেকে আমাদের যাত্রা শুরু। তো সেই যাত্রা শুরু থেকে এখন অবধি আমাদের আলহামদুলিল্লাহ বইয়ের সংখ্যা 26টি, যেটা হয়তো কলে বলে বা পরিসরে খুব বেশি না। এর কারণ হচ্ছে কোয়ালিটি। তো 26টি বই অলরেডি আমরা প্রকাশ করেছি। তো যদি আমি এর মধ্যে থেকে বাছাই করে বলি যে কোন ধরনের বইগুলো আমরা বেশি প্রকাশ করি, তো এখানে দেখবো আমরা মানে শুরুর দিকে আমাদের প্রকাশনী যখন শুরু হয়েছে তখনকার সিলেকশন আর এখনকার যে বাছাই এর মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, যেমন আমরা ইয়াসিন ভাই অলরেডি বলেছেন যে আমরা এখানে যারা আছি সমকালীন প্রকাশনীর সাথে সবাই জেনারেল এডুকেটেড। তো আমরা দিনে ফিরেছি, তো আমরা যখন স্কুল কলেজ ভার্সিটিগুলোতে ছিলাম, তো আমাদের প্রাথমিক দিকে টার্গেট ছিল এটা যে সেই ভাইদেরকে মানে ভার্সিটি কলেজ স্কুল পড়া ভাইদেরকে প্র্যাকটিসিং লাইফে ফিরে আনা। এই লক্ষ্যে প্রথম দিকে আমাদের বইগুলো ছিল খুবই হালকা মেসেজের, ইসলাম সম্পর্কে সে উপন্যাস পড়তে ভালোবাসে সে উপন্যাসই পড়ুক। সে পড়তে পড়তে উপন্যাস পড়তে পড়তে উপন্যাসের ঢঙে সে ইসলামী মেসেজ পাচ্ছে। জি, আবার পড়তে পড়তে আমাদের একটা বই আছে শুরুর দিকে, এটা হচ্ছে যারা প্র্যাকটিসিং লাইফে ফিরে এসেছে, কেউ ডাক্তার থেকে, কেউ ইঞ্জিনিয়ারিং থেকে, অনেক বড় বড় জায়গা থেকে যারা ভালো ভালো জব করছে। তো আমরা যেগুলো স্বপ্ন দেখি যে আমরা অক্সফোর্ডে পড়বো বা অমুক জায়গায় টিচার হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিসিএস ক্যাডার হব, আমরা চেয়েছি যে সেই ভাইগুলো কিভাবে তাদের দিনের প্র্যাকটিসে ফিরে এসেছে তাদের গল্প নিয়ে আমরা বই করেছি পড়তে পড়তে। তো শুরুর দিকে আমাদের বইগুলো এরকম ছিল। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের সিলেকশনটা একটু আলাদা, যেমন এখন আমরা কিছুটা ইসলামের বেসিক জিনিসগুলো জানানোর জন্য বই করছি, যেমন সলাতে খুশু খুঁজু, তারপরে সালাফদের নিয়ে বই করেছি, যেমন সালাফদের জ্ঞান সাধনা নিয়ে, তারপরে ধরেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বই করেছি। তো বলতে পারেন একটা মানে মিক্সচার আর কি, শুরু থেকে এখন পর্যন্ত একটা মিক্সচারের মধ্যে চলছে আর কি। লাইট ভার্সের বই আছে মিডিয়াম, এবং এখন কিছু বেসিক থিংস নিয়ে বই করছি আর কি। আচ্ছা, যেটাকে ভাই ধন্যবাদ আপনার কাছে, আমরা আরো আসবো, আরো গল্প শুনবো। আমরা এবার একটু রাজু ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলাম। রাজু ভাই, আপনি যদি বলতেন যে আসলে সমকালীন তো একটি ইসলামী প্রকাশনী, তো আমরা আরও আসলে ইসলামী প্রকাশনী আছে, অনেক ইসলামী প্রকাশনী আছে, এবং বাংলাদেশে ইসলামী প্রকাশনা জগতের একটা ভালো ইতিহাসও আছে, অনেক আগে থেকে চলে আসতেছে। আপনি যদি একটু ছোট্ট করে বলতেন যে আসলে আমরা ইসলামী প্রকাশনার অনেক গভীর ইতিহাস দেখি, কিন্তু ইসলামী প্রকাশনা নিয়ে আসলে ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নেই, যেই একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সব ইসলামী প্রকাশকগুলো কোনো একটা দাবি করতে পারে বা একটা মানে তাদের একটা দাওয়া দাবি বাস্তবায়ন করতে পারে, এমন একটি প্ল্যাটফর্ম নেই, এই প্ল্যাটফর্মের কোনো প্রয়োজন আদৌ আছে কিনা এই বিষয়টা যদি একটু বলতেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ব্যাদিন থেকে নিয়ে এসে দিনে ফিরিয়ে এসে এনেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমত মেহরবানি যে আমরা ইসলামী প্রকাশন নিয়ে কাজ করতে পারছি। এক্ষেত্রে হচ্ছে এই ইসলামী প্রকাশনা জগৎটা তখনই আরও অগ্রসর হবে যখন আমরা সবাই একসাথে কাজ করব। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। আমরা যদি এটা না করতে পারি আমরা এগোতে পারবো না। হয়তো আজকে আপনি দেখবেন যে গ্রন্থমেলা চলছে, একুশে বই মেলা, তারপর বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও মেলা চলছে, কিন্তু ইসলামী প্রকাশনাগুলো কিন্তু সেইভাবে জায়গায় স্থান দখল করে নিতে পারছে না। এটা হচ্ছে আমি বলবো এটা আমাদের ব্যর্থতা। আমাদের অনেক আগে থেকে একসাথে কাজ করার প্রয়োজন ছিল। হয়তো আমাদের মধ্যে কিছু মতভেদ থাকবে, কাজের মধ্যে ভিন্নতা থাকবে, কিন্তু আমাদের একটা জায়গায় আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, এখানে সবাইকে একত্রে কাজ করতে হবে। যদি উই ক্যান ডু ইট, আমরা যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য সামনের যে কাজগুলো এগুলো খুব একটা কঠিন হবে না ইনশাআল্লাহ। যে আমরাও আপনার আশার সাথে আশা ব্যক্ত করবো যে আসলে ইসলামী প্রকাশনা একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হোক। ইয়াসিন ভাই, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন জানতে যাবো যে আসলে আপনারা যখন প্রকাশনীর নামটা সমকালীন প্রকাশন দিলেন, আসলে এই সমকালীন প্রকাশন নামকরণের কি বিশেষ কোনো কারণ আছে নাকি এমনি সুন্দর একটা নাম পেয়েছেন এই জন্য দিয়েছেন? যদি বলি আসলে একটা কারণ তো অবশ্যই আছে। আমাদের কাছে সবসময় মনে হয়েছে ইসলাম, যেমন আমরা বাইরে থেকে ইউনিভার্সিটি পড়ার সময় আমরা অনেক গল্প শুনেছি, যারা ইসলাম প্র্যাকটিস করে তারা শেখেলে তারা মানে সামনে অগ্রগামী না, তারা চিন্তা করতে পারে না সামনের দিকে। তো এই ব্যাপারগুলো যখন আমরা প্র্যাকটিস করতে শুরু করলাম, এই ব্যাপারগুলো আমাদেরকে পীড়া দিত যে না, কখনোই না। ইসলাম অবশ্যই একটা আধুনিক ধর্ম এবং এটা সব সময়ের সাথে এটা সমান তালে চলে, এবং যেই সময়ে আমরা উপস্থিত হই না কেন, যেই সময়ে আমরা বিরাজ করি না কেন, আমরা দেখতে পাবো যে ইসলাম সেখানেই সত্য, সেখানেই তার সৌন্দর্য তুলে ধরেছে। তো আমাদের কাছে সবসময় মনে হয়েছে যে ইসলামটা আসলে সমকালীন। সেই চিন্তা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমাদের প্রতিষ্ঠানটার নাম রাখবো সমকালীন।
আচ্ছা জি ধন্যবাদ। রাকিব ভাই, আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে আপনাদের প্রথম বই কোনটি, এবং সেই বইটা করতে পেরে আসলে আপনারা পাঠকের কাছ থেকে কেমন সাড়া পেয়েছিলেন? আমাদের প্রথম বই মূলত দুইটি একসাথে এসেছে, ফেরা যেটা লিখেছেন সিহিনতা শরীফা এবং নাইলা আমাতুল্লাহ, দুজন বোনের দিনের ফেরার গল্প আর কি। আর একই সাথে একটা বই ছিল পর এক, এটা সিরিজ বের হবে, তবে এখন পর্যন্ত একটা বের হয়েছে, এটা লিখেছেন সংকলন বলতে পারেন ওমর আল জাবির ভাই। এটা হচ্ছে আমাদের একই সাথে দুইটা বই আসা। আচ্ছা, তো যদি বলেন প্রথম বইয়ের এই বই দুটো অনুভূতি, আসলে এই অনুভূতিটা আমি পরবর্তীতে আর পাইনি, পরবর্তী কোনো সময়ের জন্য আমি এই অনুভূতি পাইনি। যখন মানে প্রথম হাতে পেয়েছি বই মলাটবদ্ধ অবস্থায়, সেটা সন্তানের মতো মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, যেটা একটা আমার সন্তান এরকম লেগেছে। এই অনুভূতিটা কেন জানি এখনো ভালো লাগা আছে, প্রতিবারই নতুন বই নতুন বইয়ের গন্ধ ভালো লাগা আছে, কিন্তু ওই সময়ের যে একটা মানে ভালো লাগা, ওই সময়ের যে একটা অনুভূতি, এটা প্রথমবারই হয়েছে। আর বই নিয়ে রিভিউ যদি বলেন, আলহামদুলিল্লাহ প্রথম দুটো বই করার পরে পাঠকের মধ্যে এতই জনপ্রিয়তা এবং এত পাঠকপ্রিয়তা ছিল বই দুটো সম্পর্কে, যে কারণে আমরা সামনে এগিয়ে যাওয়ার সাহস পেয়েছি। জি ধন্যবাদ রাকিব ভাই, আপনার কাছে আরো গল্প শুনবো। রাজু ভাই, আপনি যদি আমাদেরকে বলতেন যে আমরা ইয়াসিন ভাইয়ের কথার মাধ্যমে জানতে পারলাম যে আপনারা আসলে কয়েকজন জেনারেল শিক্ষিত ভাইয়েরা একসাথে হয়ে সমকালীন প্রকাশনটা করেছেন, আপনারা আসলে সবাই মিলে এক হলেন কিভাবে? এটা কি আসলে কাকতালীয় ভাবে হলো, নাকি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ইশারা? আমরা হচ্ছে, আপনি হয়তো জানেন যে মায়ানমার থেকে আমাদের যে মুহাসির ভাইয়েরা এসেছিলেন, তো সেই সেটাকে কেন্দ্র করে আমরা রোহিঙ্গা ক্যাম্পে অনেক কাজ করেছি প্রায় দীর্ঘ 6-9 মাস। তো তারপর ওইখান থেকে আমরা একে অপরকে চিনি, তারপর দেখলাম যে না, আমাদের চিন্তাধারাও এক। তো তারপর থেকে আমরা একত্রিত হয়েছি এবং তারপর এই প্রকাশনাটা এস্টাবলিশ করেছি আর কি। আচ্ছা জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা বিরতির পরে এসে আরও কথা বলবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সুলতানস নিবেদিত ইসলামী বইয়ের কথা, পাওয়ার্ড বাই রকমারি.কম। আজ আমরা আপনাদের সামনে সমকালীন প্রকাশনীর বই নিয়ে কথা বলছিলাম। সমকালীন প্রকাশনীর প্রকাশকদের মধ্যে আমাদের মাঝে কথা বলার জন্য আজ উপস্থিত আছেন আহমেদ ইয়াসিন, নেসারউদ্দিন রাকিব এবং আবু মুয়াজ রাজু ভাই। সুপ্রিয় দর্শক, আমরা আরও কথা শুনবো, সময় হয়েছে ছোট্ট একটু বিরতি নেওয়ার। বিরতির এই সামান্য সময়টুকু আমাদের সঙ্গেই থাকুন। ইসলামী বই প্রকাশনা ও পরিবেশনায় রুচিশীল ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রাহনুমা প্রকাশনী। রাহনুমা থেকে প্রকাশিত এ যাবৎকালের সেরা কিছু বই। আপনার প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান রাহনুমা থাকছে 2020 সালের অমর একুশে গ্রন্থমেলার 364 নং স্টলে। এবারের গ্রন্থমেলা উপলক্ষে রাহনুমা থেকে নতুন যেসব বই আসছে, দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় রাহনুমা প্রকাশনীর বই কিনতে যোগাযোগ করুন 32/A আন্ডারগ্রাউন্ড ইসলামি টাওয়ার, বাংলা বাজার, ঢাকা। অনলাইন থেকে বই কিনতে ভিজিট করুন www.rahnumabd.com এই ঠিকানায়, অথবা কল করতে পারেন 01762593349 বা 01972593349 নম্বরে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগতম জানাচ্ছি। ফেব্রুয়ারি মাস উপলক্ষে ইসলাম প্রতিদিনের বিশেষ আয়োজন সুলতানস নিবেদিত ইসলামী বইয়ের কথা পাওয়ার্ড বাই রকমারি ডট কম অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সমকালীন প্রকাশনীর বই নিয়ে কথা বলছিলাম। সমকালীন প্রকাশনীর বই নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন সমকালীন প্রকাশনীর প্রকাশক আহমেদ ইয়াসিন, নেসারউদ্দিন রাকিব এবং আবু মুয়াজ রাজু। চলুন দর্শক, আমরা তাদের সাথে আরো কথা বলি। জি, ইয়াসিন ভাই, রাকিব ভাই এবং রাজু ভাই, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার ভাবে আপনারা আমাদেরকে সমকালীন প্রকাশনের গল্প শোনাচ্ছিলেন। এ পর্যায়ে আমি যদি ইয়াসিন ভাই আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে আমরা খুব রিসেন্টলি দেখলাম যে রকমারি ডট কম এর একটি পরিসংখ্যান যেখানে 14,000 প্রকাশনীর মধ্য থেকে আলহামদুলিল্লাহ সমকালীন প্রকাশনী দ্বিতীয় স্থানে রয়েছে। তো আমি যদি আসলে জানতে চাই যে এই যে আপনাদের অর্জন, এর পেছনে আসলে বিশেষত্ব কি, কি এমন বিশেষত্ব আছে যার উপরে ভিত্তি করে আপনারা এই পর্যন্ত আসতে পেরেছেন? সমকালীন প্রকাশন শুরু থেকেই যে জিনিসটা মানে ধারণ করে আসছে বা যে ব্যাপারটাতে আমরা খুব বেশি ফোকাস করছি, সেটা হচ্ছে কন্টেন্টের গুণগত মান। আমাদের এখানে এমনও হয়েছে যে কোনো পাণ্ডুলিপি আমাদের হাতে এসে পৌঁছানোর পরেও 1 থেকে 1.5 বছর সময় লেগেছে সেটাকে পাবলিশ করার জন্য। আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হই কন্টেন্টের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত আমরা সেই বইটি প্রকাশ করি না। সেটা আমাদের যতই মানে কাজ করতে হয় আমরা চেষ্টা করি সেটা থেকে মানে ফোকাস করা এবং কাজ করে যাওয়ার, এটা হচ্ছে একটা ব্যাপার। আর সেকেন্ডলি যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা আল্লাহর কাছে সবসময় নির্ভরশীল থাকি এই ব্যাপারে যে আল্লাহ আমরা কাজ করে যাচ্ছি, আপনি আমাদেরকে হেল্প করুন। আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের খুব কাজ করে আলহামদুলিল্লাহ। যখনই আমাদের এই জন্য নতুন কোনো বই আসে, আমার মনে হয় যে পাঠকরা আমাদের বইয়ের জন্য মুখিয়ে থাকেন এবং আলহামদুলিল্লাহ যখন পাঠকদের ভালো লাগা, ভালোবাসা এবং উচ্ছ্বাস দেখি আমাদের বইগুলোকে নিয়ে, তখন আমাদের প্রাণ ভরে ওঠে। তো এই বিষয়গুলোকে পুঁজি করে আমরা মানে আগাচ্ছি সামনের দিকে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো কিছু বই পাবেন। এবং আমরা সবসময় যেটাতে চূড়ান্ত রকম এবং সবচেয়ে সর্বোচ্চ ফোকাস দিয়ে থাকি, এটা হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। আমার মনে হয় যে এটাই আমাদের বিশেষত্ব। আচ্ছা, আমরাও আপনার আশার সাথে আশা ব্যক্ত করি সমকালীন আরও সমৃদ্ধি লাভ করুক। রাকিব ভাই, আপনার কাছে আসতে চাচ্ছিলাম, আপনারা তো ইসলামী প্রকাশনা জগতের সাথে জড়িত আছেন, আপনি যদি বাংলাদেশের ইসলামী প্রকাশনা জগতের নিয়ে আপনার কিছু অভিজ্ঞতা শেয়ার করতেন যে আসলে ইসলামী প্রকাশনা জগতের এই বিষয়গুলো ভালো এবং এই বিষয়গুলো মন্দ, এগুলো না হলে ভালো হতো, কিছু অভিজ্ঞতা যদি বলতেন। প্রকাশকদের মধ্যে একটা ঐক্য থাকাটা খুবই জরুরি, মানে এখন যে সময় এসেছে আমরা ঐক্যবদ্ধ হলে আমরা অনেক কিছু করতে পারি। ঐক্যবদ্ধের যে একটা শক্তি, এটা আমরা কাজে লাগাতে পারি। তো প্রকাশনা জগৎ নিয়ে যেটা বলবো যে 2000 আমার মনে পড়ে 2016 সালের কথা, যখন প্যারাডক্সিয়াল সাজিদ প্রথম গার্ডিয়ান পাবলিকেশন নিয়ে আসলো, তো সেটা ছিল মানে একটা কি বলবো বিপ্লব ছিল ইসলামী প্রকাশনা জগতে, একটা বিপ্লব। সেই থেকে মনে হয় যে মানে সেই সেই একটা বই বা সেই একজন লেখক বা একটা প্রকাশনী বলতে পারেন যে একটা বিপ্লব নিয়ে এসেছে। তারা ওই একটা বই থেকে বা তখনকার সময় যে একটা বিপ্লব শুরু হয়েছে, সেটা দিয়ে অনেক তরুণ লেখক, অনুবাদক, তারপরে সম্পাদক, অনেক অনেক তরুণ লেখকরাই সাহস করছে সামনে গিয়ে যাওয়ার। তো যেটা কিছুদিন আগেও একটা মানে এই জগতে লেখক এবং অনুবাদকদের ক্ষেত্রে বা সম্পাদকের ক্ষেত্রে একটা ঘাটতি বলবো না, ছিল, অনেকেই ভালো লিখেছেন, কিন্তু এই যে এগিয়ে আসা, মানে সবাই যে এই এই সেক্টরতে কাজ করার সাহস করা, এটা আমি বলবো যে সেই সময় থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই জগতে অভিজ্ঞতা বললে আমি ভালোই বলবো যে যতটুকু আছে, যদি আমি বলবো না সমালোচনা করবো না, তবে আমাদের ঐক্যটা দরকার। আমরা ঐক্যবদ্ধ হলে আমরা ইনশাল্লাহ আরো ভালো করতে পারবো। জি, ধন্যবাদ রাকিব ভাই। আমরা এবার একটু রাজু ভাইয়ের কাছে আসতে চাচ্ছিলাম। রাজু ভাই, আপনি যদি বলতেন যে আসলে আপনার কাছে যদি জানতে চাই যে আসলে সমকালীন প্রকাশনীর আসলে অর্জন কি, আপনি একজন প্রকাশক হিসেবে কোন অর্জনটাকে আপনার জন্য গর্বের মনে করেন? যখন আমরা শুরু করি তখন আমাদের উদ্দেশ্য ছিল আমরা সোসাইটির কিছু চেঞ্জেস নিয়ে আসবো, মানুষের জীবনকে পরিবর্তন করতে চাবো, ব্রিং চেঞ্জেস ইন টু দ্য লাইফ অফ পিপল। কিন্তু দেখা যায় এটার পেছনে কি করতে হবে আমাদেরকে, আমাদেরকে ডেডিকেটেড হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অশেষ বিশেষ মেহরবানি যে উনি আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। আমরা বিভিন্ন জায়গায় যখন অফিস খুঁজতে যেতাম, শপ খুঁজতে যেতাম, আমরা ওইভাবে পেতাম না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য
অনেক সহজ করে দিয়েছেন এবং আমরা কিছুই জানতাম না প্রকাশনা জগৎ সম্পর্কে, কোথায় কিভাবে কন্টেন্ট সিলেক্ট করতে হয়, কোথায় প্রেস বাইন্ডিং কোথায় কিভাবে হয় আমরা কিছুই জানতাম না, কিন্তু উনি আমাদেরকে পথ দেখিয়েছেন, উনি আমাদের পথগুলোকে সহজ করে দিয়েছেন। তো এর প্রেক্ষিতে আমরা খুব সহজেই আমরা উইদিন এ ভেরি শর্ট টাইম আমরা আমাদের কাজগুলোকে খুব দ্রুত গতিতে অগ্রসর করে নিতে পেরেছি। প্রথমে হয়তো 8-10 জনকে নিয়ে শুরু করেছিলাম, মোস্ট প্রবলি এরকম হবে। এই 8-10 জন মানুষ ডেডিকেটেডলি একটা বছর আমরা অনেক কাজ করেছি, ইভেন 17-18 hours এ ডে আমরা কাজ করেছি, এবং কন্টেন্ট সিলেকশন থেকে শুরু করে বইয়ের কোয়ালিটি, এমনও হয়েছে যে আমাদের পৃষ্ঠার যদি ভাঁজ পড়ে এটা আমাদেরকে ভাবাতো না পৃষ্ঠা এমন কেন হবে, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় যদি লেখা দেখা যায় আমরা এটার ব্যাপারেও কনসার্ন থাকতাম, ছোট্ট ছোট্ট বিষয়ে আমরা খুবই কনসার্ন থাকতাম। আচ্ছা, তো এই বিষয়গুলোর কারণে আমাদের একটা গ্রহণযোগ্যতা কিন্তু তৈরি হয়েছে অলরেডি। আপনি আমরা তৃপ্ত না, আমরা কিন্তু তৃপ্ত না, কিন্তু আমরা আরও কাজ করে যেতে চাই, মানুষের ভালোবাসা পেতে চাই, এবং অসংখ্য ভালোবাসা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। গ্র্যাজুয়ালি এখন অনেক একটা সময় এসেছে আমাদের কারো কাছে যদি আমরা কোনো একটা হেল্প চাই অন্তত এই হেল্পটুকু সবার কাছ থেকে পাচ্ছি, এটা আমাদের অর্জন। জি, আমি আপনাকে একটা ঘটনা বলি। একজন টিচার, মোস্ট প্রবাবলি ড্যাফোডিল ইউনিভার্সিটি না কোন ইউনিভার্সিটি, একজন টিচার, উনি পাবলিক ইউনিভার্সিটির টিচার, উনি মালয়েশিয়াতে 2 কোটি টাকা স্পেন্ড করে একটা কলেজ করেছিলেন। সামহাও ওনার কাছে আমাদের মামা মা এবং বাবা বইটি গিয়েছে, উনি যেদিন বইটা পড়েন ইনস্ট্যান্ট উনি ডিসিশন নেন আল গো ব্যাক টু বাংলাদেশ, উনি ওনার মায়ের কাছে ফিরে এসেছেন। উনি এই যে ইন্টেনশন উনি ওনার মায়ের কাছে ফিরে আসবেন রেস্ট অফ দ্য লাইফ উনি ওনার মায়ের সাথে স্পেন্ড করবেন, এটা আমাদের অর্জন। আজকে আপনারা হয়তো দেখবেন কিছু ইস্যু তৈরি হয়েছে, মানুষ আমাদেরকে নিয়ে কথা বলছে, এটা আমাদের অর্জন। কিছু কিছু জায়গায় আপনারা দেখবেন যে যখনই কেউ আমাদেরকে নিয়ে কোনো কথা বলেন আমাদের এগেনস্টে, অনেকেই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন আমাদের তরফ থেকে। আমরা হয়তো ফেসবুকে আপনি হয়তো দেখবেন ওইভাবে কথা বলি না, কিন্তু তারাই রিপ্লাই দেন, এটা কি, এটা আমাদের প্রতি তাদের ভালোবাসা। জি, এটাও আমাদের অর্জন। আজকে মিরাজ ভাই আপনার কাছে এসেছি, হয়তো আমরা আসি না কিন্তু এখানে যে আসতে পেরেছি এটাও আমাদের অর্জন। জি, রাজু ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, রাকিব ভাই এবং আহমদ ইয়াসিন ভাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত ব্যস্ততার মাঝেও, ফেব্রুয়ারি মাস চলছে, আপনাদের অনেক ব্যস্ততা, এর মধ্যে থেকেও আপনারা ইসলাম প্রতিদিনকে সময় দিয়েছেন, আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুক। আমিন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাই এরকম চমৎকার কিছু আয়োজনের জন্য, যে আয়োজনগুলো মানুষ পাঠকদের কাছে মানে একটা প্রকাশনীর কিছু বইয়ের মেসেজগুলো আপনি সুন্দরভাবে উপস্থাপন করছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা সমকালীন প্রকাশনীর প্রকাশক আহমেদ ইয়াসিন, নেসারউদ্দিন রাকিব এবং আবু মুয়াজ রাজু ভাইয়ের মুখ থেকে সমকালীন প্রকাশনীর বিভিন্ন বইয়ের গল্প এবং তাদের এখলাসিয়াতের বিভিন্ন আলোচনা শুনলাম। সুপ্রিয় দর্শক, আমি এই আলোচনার দ্বারা নিজে সমৃদ্ধ হয়েছি, আশা করি আপনারাও সমৃদ্ধ হয়েছেন। দিনের পথে মানুষকে ফিরে আসার জন্য সমকালীন প্রকাশনীর বই মাধ্যম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হোক, এই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।